আমাদের মধ্যে কিছু লোক আছে অনেক সময় তারা কি করে সত্যকে তারা মিথ্যা প্রমাণ করে দেয় আবার মিথ্যাকে সত্য প্রমাণ করে দেয় এই ধরনের লোকদের জীবনে এমন একটা সময় আসি যে যখন তারা সত্য কথা বললো লোকে তা বিশ্বাস করে না তা মিথ্যা হিসাবে গণ্য হয় আবার অনেক সময় তারা মিথ্যা কথা বললো। তার সত্য গণ্য হয় এতে করে ওই লোকটাই বেশি ক্ষতিগ্রস্ত হয় যে লোকটা এইভাবে কথাকে পাল্টায় উল্টা পাল্টা কথা বলে মানুষের কাছে ক্ষণিকের জন্য প্রিয় হতে চায় ক্ষণিকের জন্য কিছু স্বার্থ উদ্ধার করতে চায় ওই ধরনের লোকদের অবস্থা ঠিক এই রকমই হয়ে থাকে যারা এইভাবে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে কথা বলে আবার যখন তারা কোনো মহাবিপদের মধ্যে পড়ে পড়ার পরে দিয়ে যখন তার যতই সত্য কথা বলুক না কেন মানুষ সেটা আর বিশ্বাস করে না কারণ একসময় সে সত্যকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে আজও সে যে কথাটা বলতেছে তা মানুষের বিশ্বাসযোগ্য হয় না তাই সত্য কথা বললেও সেটা মানুষের কাছে মিথ্যা প্রমাণ হয়ে থাকে মানুষ সেটা মিথ্যাই ইজ্জত করে আবার অনেক সময় সে সত্য কথা বলতেছে বা মিথ্যা কথাই বলতেছে সে কিন্তু মানুষের মনে করে না তার বিপরীতটাই বিশ্বাস করে এটাই হলো আমাদের বাস্তব জীবনে একটা ধর্ম তাই যেই লোক জীবনে বেশি মিথ্যা কথা বলে মানুষ তার থেকে আস্তে আস্তে দূরে সরে যায় এবং তার প্রতি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে এমনভাবে বিশ্বাস হারিয়ে ফেলে যে পরবর্তীতে আর ওই লোকটা ভালো কথা বললো আর মানুষ সেটাকে আর কানে নেয় না ওই কথাটা আর বিশ্বাস করতেও চায় না তাই আমাদের জীবনে উচিত আমরা যেন সবসময় সবার কাছে ভালো এবং সত্য হয়ে থাকতে পারি যাতে করে পরবর্তীতে যে কোনো সময় আমরা যে কোনো কথা বললে যেন লোক আমাদের কথাগুলো বিশ্বাস করে সফল ব্যক্তিরা সবসময় সত্য কথাটাই বলেন তারা তারা কখনও কোনো কথা গোপন রাখেন না এবং কোনো কথা তারা এইভাবে মিথ্যা বলেন না যেটা সত্য সেটাই বলেন এই কারণে যারা সফল হয়েছেন এবং সফল হইতেছেন বা সফল হবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে সত্যই সত্য আজীবনই থাকে সত্যের জয় আজীবন হয়ে থাকে তাই আপনারা যারা আগামী ভবিষ্যতে যেন সফল হতে চাইবেন আপনারা কখনো মিথ্যা কথা বলবেন না সত্যকে সত্যই বলবেন তাহলে কি হচ্ছে যে আপনি সত্য কথা বললে আপনি কথাটা আর মুখস্থ রাখতে হচ্ছে না আপনি কথাটা আর স্মরণ রাখারও দরকার হচ্ছে না লিখে রাখারও দরকার হচ্ছে না আপনার আর মানসিক চাপ আর বাড়তেছে না সত্য কথা কখনো মানসিক চাপ বাড়ে না এবং সত্য কথা সবসময় একই থাকে এখানে সত্য সত্যবাদীকে সবাই ভালোবাসে সত্যবাদী সবখানে সম্মান পায় আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত